এক সিপিএম সমর্থকের দোকান ভেঙে দেবার অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। থানায় মামলা হলো, গ্রেপ্তারের কোনো খবর নেই। অমরপুরে আবারও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে গেল মঙ্গলবার রাতে। মানুষ নতুন বছরকে আগমন জানাতে আনন্দে ব্যস্ত, তখন একদল দুষ্কৃতকারী একটি টিফিনের দোকান ভাঙচুর করে ফেলে দেয় অমরপুর সুপার মার্কেটের সামনে। গত 3-4 বছর যাবত একটি টং দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন দীপঙ্কর দাস নামে এক ব্যবসায়ী। তিনি সিপিআইএম এর সমর্থক। অভিযোগ, যার কারণে সরকার পরিবর্তনের পর তাকে ব্যবসা না করার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বহুবার, কিন্তু পেটের তাগিদে সমস্ত হুঁশিয়ারিকে উপেক্ষা করে ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি। মঙ্গলবার রাতে তাঁর টং দোকানটি ভাঙচুর করে ফেলে দেওয়া হয় বীরগঞ্জ ব্রিজের নিচে। বুধবার সকালে দোকানের এই অবস্থা দেখে মাথায় হাত পড়ে যায় দোকান মালিক দীপঙ্কর দাসের। সঙ্গে সঙ্গে জানানো হয় অমরপুর বাজার কমিটিকে, পরে অমরপুর বীরগঞ্জ থানায় একটি লিখিত ডায়েরি করা হয়। ঘটনাটা আসলে এটা একটা রাজনৈতিক হিংসা, মানে একটা চক্রান্ত করে এরকম করছে। আসলে আমি তো দেন বিএ পাস পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে সেরা যখন চাকরি পিছিয়ে গুরুত্ব তো হতাশা, তখন আমি কী করুন বাধ্য হইয়া আমি এই দোকানটা মানে রাস্তা বেচা নিছি যে বিক্রি করে যা একটা, যেহেতু গরিব আমি সামর্থ্য নাই বড় ধরনের বিজনেস করা, তো যারা কম পুঁজির মধ্যে ব্যবসাটা আছে করে আমার মা বাবু অসুস্থ কাজকর্ম করতে না, তো এই চাকরিটা করে আমি সংসারটা চালাই। আসলে হেরা তো মানে জনবিচ্ছিন্ন, বেকাররা যখন কইছে কর্মসংস্থান কর্মসংস্থান কর্ম দিব, আসলে কর্ম তো দিতে পারতেছে না, মানুষ দিন দিন তাদের থেকে জনবিচ্ছিন্ন হয়ে যাইতেছে, তখন কী করবো? তখন তারা একরকম না একরকম চক্রান্ত চালাচ্ছে, কীভাবে কাকে চাপায় রাখা যায়। যেমন উদাহরণস্বরূপ আমার দোকান, আমি ব্যবসা করি, আমার দোকানটা ফালাই দিতেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, সাধারণ মানুষ ঘৃণা উগড়ে দিচ্ছেন দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। চ্যানেল দিন রাত।